বাংলাদেশ সীমান্তে বাংকার নির্মাণ করে বার্মিত সেনার অবস্থান প্রস্তুত বিজিবি সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে চৌকি স্থাপন করেছে মিয়ানমার বান্দরবানের নাইখাংছড়ি সীমান্তের ওপারে চৌকি স্থাপনের কারণে এপারে অবস্থানরত স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে তবে এমন পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পরপরই ঘুমধুম সীমান্তের তুম্রু কোনারপাড়া ভাজা বুনিয়া সীমান্তের ওপারে কাঁটা তার চৌকি স্থাপন করে মিয়ানমারের সেনারা অবস্থান নিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশে দেশটির সেনারাও টহল বাড়িয়েছে সীমান্ত এলাকার লোকজন জানিয়েছে বাংলাদেশ সীমান্তে তুমব্রু ও ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের সেনা তৎপরতা বেড়েছে সেনারা সীমান্ত এলাকায় বাংকার খনন করছে এদিকে সীমান্তের বাংলাদেশ অংশে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও সতর্ক টহল ও নজরদারি জোরদার করেছে তো অঞ্চলের সব নিরাপত্তা চৌকি ভিওপিতে সদস্য বাড়ানো হয়েছে টহল বাড়ানো হয়েছে আগের চেয়ে দ্বিগুণ নাইখাংছড়ি থেকে টেকনাফ পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি টহল দিচ্ছে তিন দিন ধরে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনও সতর্ক অবস্থায় রয়েছে তবে এসব বিষয় নিয়ে বিজিবি কোনো মন্তব্য করতে রাজি হয়নি ঘুমধুম ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ হোসেন বলেন গত দুই দিন ধরে সীমান্তের ওপারে কাঁটা তারের বেড়া ঘেঁষে মিয়ানমারের সেনাবাহিনী অসংখ্য চৌকি স্থাপন করে অবস্থান নেয় সীমান্ত এলাকায় ক্ষেত খামারে নিয়োজিত শ্রমজীবী মানুষেরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বেতবুনিয়া গ্রামের বাসিন্দা মিজানুর বসর মিজান বলেন সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে রাতে ওপার থেকে গুলির শব্দ ভেসে আসে এতে সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে